Just bari alam. Good morning, everyone, and welcome back to the channel. Kemon lagro session ta amake definitely janao. Chest ami dekhalam, but shoulder jonno time chilo na, karon khub taadri workout ta complete kore bari aschi. And yes, title theke tumra bujhe gecho. Ajke ektu chhoddir kache jabo, chhoddir bari. Details ta aste aste vlog er moddhe unfold hocche. Ekhon ar bole ki korbo. To taadri jai, freshen up hoy, khawa da kori. And berote hobe, karon ami mam baba tinjone jabo domdom. To freshen up hoye gelo. Tarpor baki ta golpo hocche. Chalo lunch time. Amra khede boshe gechi. Prime দেখছি 32 এসছে নগ 32 দেখাচ্ছি মাম 32 দেখো মজা লাগবে এটা এন্টারটেইনিং মুভি চলো এটাকে দেখতে দেখা যাক প্রায় তো লাঞ্চ করার 1 ঘন্টা 1.5 ঘন্টা লাইন ছিল না তার মধ্যে একটু আমরা রেস্ট নিলাম দিয়ে লাইন ফাইনাল হলো ঠিক আছে এখন আমরা উঠে সবাই রেডি হয়ে গেছি মাম বাবা রেডি হয়ে আছে মাম খাচ্ছে মোটর তুই তো ঘুমিয়ে দিলি আমার কোনো চাপ নাই আমার তো ঘুমিয়ে হয়নি ঠাকুরের কাছে এবারে এই জিনিসটা আমার খুব ভালো হয় তোর বাবা তো দুজনেরই আমরা বেশ ভালো ঘুমিয়ে নিয়েছি চোখ ঠোক দেখে বুঝতে পারছো আর এখানে আমরা একদম পৌঁছাচ্ছে না ভাই কলকাতা আসার পর থেকে বৃষ্টি 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 এখন আবার এই মেঘ ডাকছে গুড়গুড় করছে তার মধ্যে চলো বাড়ি পালিয়ে যাই তার মধ্যে আমরা যাচ্ছি এখন দমদম এই যে সবাই সবাইকে সবাই মিলে যাচ্ছি সর্দিকে আনতে এখন সর্দি ফোন করেছিল এখন তো চলো বেশি লেট না করে বেরোনো যাক লেটস গো বাকি ডিটেইলস এর কথাটা পড়ে হচ্ছে চিনির মুন্ডু কি জুতো কবে কিনলে জুতো না ছোটি জুতো জুতো কোন নতুন কিনলে নতুন কিনেছি বরমপুর থেকে ওকে আমার বন্ধু ও আচ্ছা আচ্ছা ওকে দিয়ে কখন পড়বে লাগিয়ে দিয়েছে আবার বৃষ্টি ঝমঝম ঝমঝম করে চলছে এখন আর মিষ্টি নিয়ে আছে ছদ্দি শ্বশুর বাড়ির জন্য একটা ওয়াইপার চলছে বলে বোঝা যাচ্ছে না এই অফ করলাম এই হচ্ছে এখন ওয়েদারের অবস্থা খতরনাক বৃষ্টি পড়ছে এখানে দারুন তোমার মন খারাপ করলে কিছু করার নেই তোমাকেও আসতে হবে একবার তাহলে তোমাদের সবাইকে আসতে হবে তারা অ্যাড্রেস জানো কেমন এনজয় করলা তুমি দুর্গাপূজার ব্লগ গুলো বলো দারুন দুর্গাপূজার ব্লগ এর জন্য আমার ভার্চুয়ালি বাড়ি যাওয়া হয়েছে ইয়ে বুলুকা কিডন্যাপ করতে আনা হয়েছে এখানে এখন কয়েকদিন ওখানে কয়েকদিন এখানে এভাবে থাকবে মিমা তো সেদিনকে কান ছিল তুই চলে আসার পর বলছে তাই তাই বলছে ছদ্দি যশোর রোডের আমরা ট্রাফিকে পড়েছি এখন হালকা করে ট্রাফিক ছাড়লে আমরা আগে থেকে রাইট নেব লেক টাউন থেকে বেরোনোর রাস্তাটা এখানটাতে দুটো ঠেলা বসে লিট্টি চোখা বিক্রি করে মামকে আমি অনেকবার দেখিয়েছি খাওয়ানো হয়নি এখন আবার খেপাচ্ছিলাম মাম দেখো লিট্টি চোখা তো দাঁড়ালাম একটু মাম বাবা সর্দি সবারির জন্যে তো লিট্টি চোখা নেওয়া হবে এখন এখান থেকে দেখি চলো নেওয়া হোক চলো নেওয়া হয়ে গেছে দিয়ে দিই মামদেরকে চাটনিটা মিক্স আছে
আলু টমেটো, এই যে আলু টমেটো চাটনি, চাটনিটা মিক্স আছে। কামড়াও দি এখানে হাতে নাও আলুটা। হ্যাঁ আলুটা নাও। ভালো লাগছে? বাহ বাহ, চাটনিটা দিতে হবে ভাই। চাটনিটা কেমন করে দিবি? চাটনিটা এখানে ঢালতে হবে। চাটনিটা বাবাকে দাও শুধু। চাটনি দিছিস? ভালো, চিকু আমাদের মেয়ে হচ্ছে না ছেলে হচ্ছে, বাট নামটা কিন্তু চিকু থাকছে। যাই হোক, আমাদের চিকু ভাই চলে এসছে এখানটাতে। আমরা আমি ভালো বেসে চিকু ভাই বলছি, চিকু ভাই অবভিয়াসলি আমি বড় মামা বলে কথা। হ্যাঁ, আমাদের চিকু জামাইবাবু বলছিল যে খুব ঘোরাঘুরি করছে। দেখবি যখন বেরোবে তখন এই গানগুলো ভালো রেসপন্স করবে। যারা জানো না তাদের জন্য বলে দিই, ছদ্দি হচ্ছে পিডিয়াট্রিশিয়ান। তো এই টাইমের জন্য কি খাওয়া উচিত বা তুই কি খাচ্ছিস পার্সোনালি? ব্যালেন্স ডায়েট, একদম সকাল থেকে রাত অবধি। সকাল থেকে ডায়েট মানে? হ্যাঁ, মানে ডায়েট অনুযায়ী কি খাচ্ছিস? দুধ খাই, ওটস দিয়ে হালকা, অল্প ওটস দিয়ে দুধ খাই। আচ্ছা, তারপরে একটু কলা খাই, খেজুর খাই, ড্রাই ফ্রুটস টাইপের খাই, ড্রাই ফ্রুটস টাইপের। তারপরে লাঞ্চ, লাঞ্চে সবজি থাকে, মাছ, চিকেন, যা সবাই বাড়িতে যা খাই। মানে কার্বোহাইড্রেট, ফ্যাট আর প্রোটিনের ব্যালেন্সটা মেইনটেইন করতে হবে। বিকেলবেলা একটু ফ্রুটস খাই, সন্ধেবেলায় একটু মুসলি দিয়ে দুধ দিয়ে খাই, রাত্রেবেলাও ভাত খাই। তো ভাত আর রুটির মধ্যে এমনি কোনো ব্যাপার আছে যে রুটি খাওয়া উচিত না বা কিছু? না, কোনো প্রবলেম না, কিন্তু রাত্রে ইনডাইজেশন হয় তাই জন্য রুটি খাওয়া একটু রুটি রাখলে ভাত অ্যাভয়েড করা উচিত। আর এখন কোন কোন খাবারগুলো পার্টিকুলারলি খাওয়া উচিত না? তাও উচিত না হচ্ছে মেনলি পেঁপে খায় না, প্রেগনেন্সিতে খাওয়া উচিত না। আর পাইনঅ্যাপল, মানে আনারস, আনারস আর পেঁপে, এই দুটো বাকি ফলগুলো খাওয়া যেতে পারে, বাকি ফল খাওয়া যেতে পারে। আর একটা জিনিস যেটা একটা কাইন্ড অফ মিথ থাকে বাট সবাই কেউ কেউ মানে, কেউ কেউ একটু মিথটা ব্রেক হচ্ছে যে একটু ফিজিক্যাল এক্সারসাইজ রাখা ভালো, একদম বেড রেস্টটা উচিত না, একদম বেড রেস্ট ঠিক নয়। যদি না কোনো প্রপার কমপ্লিকেশন থাকলে যে বেড রেস্টই লাগবে, সেটা ছাড়া যতটা পারবে ফিজিক্যাল অ্যাক্টিভিটি রাখাই ভালো, রাখাটাই ভালো। ডিনার হলো, গল্প আড্ডা হলো, সবই হলো। তো ঠিক আছে, আজকের ব্লগটাকে আমি এত অবধি রাখছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। আর তোমরা জানো, যদি ব্লগটা ভালো লাগে থাকে তাহলে অ্যাজ ইউজুয়াল ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। খুব জলদি দেখা হচ্ছে কালকে এক নতুন ব্লগের সঙ্গে। টিল দেন টেক কেয়ার, বি সেফ, বাই বাই, গুড নাইট করে দাও যখন এসছো তুমি। গুড নাইট, গুড নাইট।